সুপ্রিয় দর্শক, ভ্রমণ করতে পছন্দ করে না এমন ব্যক্তি খুঁজে পাওয়া খুবই দুষ্কর। প্রত্যেকেই কম বেশি ভ্রমণ করতে পছন্দ করেন। বাংলাদেশের সবচেয়ে আকর্ষণীয় পর্যটন কেন্দ্র হচ্ছে কক্সবাজার। এই কক্সবাজারে অনেকেই কম বেশি গিয়েছেন। প্রিয় দর্শক, আজ আমরা আপনাদেরকে এমন একটি জায়গা আপনাদের সামনে তুলে ধরছি যে জায়গাটি ইতিমধ্যে মিনি কক্সবাজার হিসেবে বেশ পরিচিতি লাভ করেছে। বাংলাদেশের অন্যতম একটি জেলা চাঁদপুর। এই জেলার মতলব উত্তরে মোহনপুর উপজেলায় গড়ে উঠেছে নান্দনিক পর্যটন কেন্দ্র মোহনপুর পর্যটন। অসংখ্য নরনারী শিশুরা আসছেন বেড়াতে। মিনি কক্সবাজার হিসেবে এই জায়গাটা বেশ প্রসিদ্ধ লাভ করেছে। ঢাকা থেকে 3.5 ঘন্টার মধ্যে লঞ্চে কিংবা বাসে করে এই এলাকায় পৌঁছানো যায় খুব সহজে, এবং দিনে দিনে এই কেন্দ্রটি ঘুরে ফিরে আসা সহজ এবং সময় কম লাগে। সুপ্রিয় দর্শক, আপনারা জানেন বাংলাদেশে একটি প্রসিদ্ধ নদীর নাম হচ্ছে মেঘনা। এই নদীর তীর ঘেঁষে গড়ে উঠেছে একটি পর্যটন কেন্দ্র। এই পর্যটন কেন্দ্রের নাম মোহনপুর পর্যটন লিমিটেড। খোলা আকাশের নিচে সূর্যের ঝলকানি আর পাশ দিয়ে বয়ে চলা মেঘনার অপরূপ সৌন্দর্য আপনাকে আকৃষ্ট করবে এবং আপনার ভ্রমণকে আনন্দময় করে তুলবে এই কেন্দ্রটি। যারা প্রকৃতিপ্রেমী তারা ছুটে আসেন এই কেন্দ্রটি ভ্রমণ করার জন্য এবং সারাটা দিন পার করে দেন এখানে আনন্দ উল্লাসে এবং সাঁতার কেটে। মোহনপুর পর্যটন কেন্দ্র গড়ে ওঠার মধ্য দিয়ে তিন নদীর মোহনায় বড় স্টেশন মোলহেড ও মেঘনার বালুচরের মিনি কক্সবাজার হিসেবে যে এলাকাটি বেশ পরিচিত, তার সঙ্গে চাঁদপুরের পর্যটন কেন্দ্রের আরও একটি দর্শনীয় স্থান যুক্ত হল। যাতায়াতের সুবিধা এবং নানা অবকাঠামোগত অবস্থা গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। ইতিমধ্যে প্রায় 60 একর জায়গা জুড়ে গড়ে উঠেছে এই মোহনপুর পর্যটন কেন্দ্র। দূর দূরান্ত থেকে নদী ও সড়কপথে পর্যটকরা প্রতিনিয়ত এখানে আসেন বেড়াতে। সপরিবারে আসেন, অনেকে পিকনিক করার উদ্দেশ্যে আসেন। লঞ্চে খুব সহজেই এই এলাকাটি পরিদর্শন করা যায়। আমরা বেশ কয়েকজন পর্যটক এবং ভ্রমণ প্রেমিকদের সাথে কথা বলেছি। তারা একটি কথাই বলেছেন যে অল্প সময়ে কম খরচে কক্সবাজারের মতো আনন্দ এখানে আমরা উপভোগ করেছি। সবাই এখানে গোসল করতেছে, সচরাচর ভার্সিজে পড়ার কারণে আসা হয় না, তারপরে হঠাৎ এই কাছে এত কাছে আসতে পারছি, এই জন্য আমি খুব গর্বিত এবং আমি আরও ঘুরতে চাই। আরও এখানে যে সুন্দর সুন্দর প্লেসগুলো আছে সবগুলো ঘুরে দেখতে চাই। ঘুরতে পারি অনেক আনন্দিত, কারণ আমরা লঞ্চ ভ্রমণ খুবই কম করি। আমরা ঢাকা থাকি, আমাদের যাতায়াত লঞ্চে হয় না, সবসময় আমাদের যাতায়াত হয় হলো আপনার বাসে। তো আমরা লঞ্চে এসে অনেক হ্যাপি, আর ঘুরে পাই আরও সুন্দর লাগতেছে। মিনি কক্সবাজার অনেক সুন্দর লাগতেছে। যে মিনি কক্সবাজার আসলে দর্শনীয় একটা জায়গা, দেখার মতো। তো আমরা আসছি, আনন্দ অনুভব করতেছি এবং কি খুবই ভালো লাগতেছে, আলহামদুলিল্লাহ আমরা অনেক হ্যাপি। যাইতে তো মানুষের অনেক দূর এবং টাকা পয়সা খরচ হয়, সেই হিসাবে ঢাকার কাছাকাছি এই স্থানটা খুব কি বলে কাছাকাছি এবং অল্প টাকায় মানুষ ঘুরতে পারে এবং আনন্দ পাচ্ছে। আর আমরা বাংলাদেশ পরিসমিতি থেকে এখানে আসছি, আমাদের বনভোজন মানে পিকনিক চলতেছে, তো দেখলাম যে সবাই উৎসব এবং আনন্দমুখর পরিবেশে সবাই পানিতে গোসল করতেছে এবং আমাদের পিকনিকটা খুব ভালোভাবে পরিচালিত হচ্ছে এখানে। তো আমাদের খুবই ভালো লাগছে, আমার ভাষা প্রকাশ করার মতো না যে এত সুন্দর একটা অনুষ্ঠানে এত শর্ট টাইমে আমরা মানে
নিয়ে আসতে পারবো এখানে সবাইকে, এটা অকল্পনীয়। যে আমরা ঢাকা গভর্নমেন্ট মুসলিম হাই স্কুল প্রাক্তন ছাত্র, আমরা অনেকে এখানে ফ্যামিলি নিয়ে আসছি, এটার কথা অনেক আমরা শুনেছি, যার জন্য আমরা ফ্যামিলি নিয়ে আসছি। জায়গাটা আমাদের কাছে ভালো লাগছে এবং বাচ্চারা খেলাধুলা করতেছে, মজা করতেছে, সব মিলিয়ে ভালো লাগতেছে আমাদের কাছে জায়গাটা। বর্তমানে করোনা পরিস্থিতির কারণে পর্যটন কেন্দ্রগুলো বন্ধ রয়েছে। আপনারা যে ভিডিওটি দেখছেন এটি লকডাউনের কিছুদিন পূর্বে করা। দেশের স্বাস্থ্য পরিস্থিতি ভালো অবস্থা চলে আসলে তখন আপনারা এই পর্যটন কেন্দ্রটি ঘুরে দেখতে পারেন। ঢাকা থেকে খুব অল্প সময়ের মধ্যে স্বাচ্ছন্দ্যতা নিয়ে এই এলাকা পরিদর্শন করতে পারেন। সপরিবারে লঞ্চযোগে অথবা বাস ভাড়া করে অথবা প্রাইভেট কারে, যেভাবে হোক এখানে আসা খুবই সহজ এবং খরচ খুবই কম। এখানে শিশুরাও বেশ আনন্দ করছে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন যে এখানে বিভিন্ন এলাকা থেকে যারা পিকনিকের মতো করে এখানে পরিদর্শনে এসেছেন, ভ্রমণ করতে এসেছেন, তারা বেশ পানিতে নেমে আনন্দ করছেন। সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিছু সংখ্যক সমবয়সী ছেলেরা, তারা পানিতে নেমে বেশ আনন্দ উল্লাস করছে। দিনটি তাদের ভালোই কাটছে, বেশ উপভোগ করছেন প্রকৃতি এবং প্রকৃতির সৌন্দর্যকে। যারা প্রকৃতি প্রেমী তাদের জন্য এটি উত্তম একটি জায়গা, এখানে ভ্রমণ করে আনন্দ এবং শান্তি দুটোই উপভোগ করতে পারবেন। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেশের পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসলে অবশ্যই অবশ্যই মোহনপুর পর্যটন কেন্দ্র, যেটা মিনি কক্সবাজার হিসেবে ইতিমধ্যে পরিচিতি লাভ করেছে, আপনারা সে এলাকাটি ভ্রমণ করে আসবেন।